ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ শহর মরক্কোর মারাকেশ এখন ধ্বংসস্তূপ। ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে বহু মসজিদ, মাদ্রাসা আর আবাসিক ভবন। হাজার বছরের পুরনো হওয়ায় ঐতিহাসিক এই শহরের প্রাণহানিও সবচেয়ে বেশি। মুসলিম স্থাপত্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ মরক্কোর মারাকেশ শহরের বাতাসে এখন শুধুই লাশের গন্ধ। যতদূর চোখ যায় সবই ধ্বংসস্তূপ। দেশটিতে ভূমিকম্পে মারা যাওয়া শত শত মানুষের অধিকাংশই এই শহরের। 1062 সালে প্রতিষ্ঠিত শহরটি ভূমিকম্পের কেন্দ্রের কাছে হওয়ায় রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। পুরনো ঘরবাড়িগুলো তৈরি হয়েছিল গাদাগাদি করে, যার অনেকগুলোই মিশে গেছে ধুলোয়। প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এখনও 20 সেকেন্ডের ভয়াবহ কম্পনের ভীতি কাটেনি অধিকাংশের। আবারও ভূমিকম্প হতে পারে এই শঙ্কায় পথেই শুয়ে বসে সময় কাটাচ্ছেন অনেকে। প্রথমে বুঝতে পারিনি, তৃতীয়বারের কম্পনে নিশ্চিত হই যে ভূমিকম্প হচ্ছে। এখন সবাই আফটার শকের ভয়ে আছি। শক্তিশালী 6.8 মাত্রার ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে শহরের বহু মসজিদ, মাদ্রাসা। যদিও মরক্কোর ভূতাত্ত্বিক সংস্থা বলছে ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। দৈনন্দিন জীবনে ইসলামী রীতিনীতি মেনে চলেন মারাকেশের বাসিন্দারা। রঙিন কাপড়, মশলা, পর্যটন আর হালাল খাবারের জন্য খ্যাতি ছিল ক্ষতিগ্রস্ত শহরটির। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।